মাওলানা মুফতি রফিকুল ইসলাম মিরাজি সাহেব, মাওলানা মুফতি রফিকুল ইসলাম মিরাজি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম সাদাকাল্লাহুল মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়ুল করিম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, লক্ষ লক্ষ জাকিরান আশিকান ভাই এবং বোনেরা, আজকে কেবলাজান হুজুরের এই বিদায় বিশালতের এই রজনী সাতি সফর শুরু হচ্ছে। জাকিরান আশিকানদের হৃদয়, যারা সত্যিকার এই জাকের, তাদের হৃদয়ের মধ্যে আজকে বেদনা বিধুর এতই প্রচণ্ড বেগে প্রবাহিত হচ্ছে যে আমাদের হৃদয় যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যেই দয়াল মুর্শিদ, যে মহান আল্লাহর অলি, আমাদের দয়াল পীর দস্তগীর বিশ্বলি খাজা ফরিদপুরি, যার কদম মোবারকে আমরা হাজিরা দিয়েছি, আমরা সচক্ষে এখানে অনেকে লক্ষ লক্ষ জাকিরান আশিকান ভাইরা বোনেরা উপস্থিত আছেন, যারা আমার কেবলাজান হুজুরকে সচক্ষে দেখেছেন। আবার অনেকে আছেন যারা আমার কেবলাজান হুজুরকে সচক্ষে দেখেন নাই। কয়েকদিন আগেও আমার এক ভাই বললেন যে আমি কেবলাজান হুজুরকে সচক্ষে দেখি নাই, কিন্তু আমার মনে মনে বড় ইচ্ছা ছিল কেবলাজান হুজুরকে দেখার জন্য, কিন্তু আমি স্বপ্ন যোগে আমার কেবলাজান হুজুরের দিদার আমি পেয়েছি। আজকে এমন একটি দরবারে আমরা এসেছি। আমার আলোচনার শুরুতেই কেবলাজান হুজুরের মহান আওলাদ, আওলাদ ওলি কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত, কেবলাজান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার, কোটি কোটি জাকিরান আশিকানদের ইমাম আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি এবং মুসলিম বিশ্বের বিসংবাদিত মহান নেতা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় আলহাজ হযরত খাজা মেজবাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মুবারকে লক্ষ কোটি কদম বুঝি, এবং সেই সাথে কেবলাজান হুজুরের সম্মানিত পরিবার বর্গের প্রতি কদম বুঝি সালাম জানিয়ে, এবং অদূর ভবিষ্যতে জাকিরানদের কর্ণধার খাজা বড় চাচা জান মুজাদ্দিদি এবং খাজা মেজ চাচা জান মুজাদ্দিদি সাহেব দায়ের কদম মুবারকে কদম বুঝি আরজ করছি। আমার ভাইরা, আসলে বেশি তো সময় নেই, মাত্র দু চারটি কথাই বলবো। যে আজকে অনেকেই বলে থাকেন যে ওলি আল্লাগণ মৃত্যুবরণ করেন, শুধু তাই নয়, তাদের ভাষা হলো যে নবীরাও মৃত্যুবরণ করে, তাদের কোনো অস্তিত্ব নাই, ঠিক কিনা? তারা বলে থাকে, আমরা সকলে জোরে বলি নাউজুবিল্লাহ। ও ভাইরা, তোমরা ভালো করে একটু কিতাব খুলে ভালো করে একটু স্টাডি করবা, একটু ভালো করে লেখাপড়া করবা, কারণ আল্লাহর অলিগণ, আল্লাহওয়ালাগণ, নবী রাসূলগণ মৃত্যুর পরেও তারা জামাতের সাথে নামাজ আদায় করেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মিরাজে গিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস সকল আম্বিয়া আলাইহিসসালাম গণের, সেই দিন আম্বিয়া আলাইহিসসালাম গণকে নিয়ে আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে তিনি নিজ ইমামতি করে নামাজ আদায় করেছিলেন, ঠিক না বে? ঠিক। এটা বুখারী শরীফ মুসলিম শরীফ অধিকাংশ হাদিস গ্রন্থের মধ্যে আছে। মরা মানুষের জন্য নামাজ জায়েজ আছে নাকি? যার কোন অস্তিত্ব নাই তার জন্য নামাজ পড়া জায়েজ আছে নাকি? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছে। সুতরাং আল্লাহর অলিগণ অমর, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, নিশ্চয় সাবধান, আল্লাহর অলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো মৃত্যু নাই, তারা মৃত্যুবরণ করে না। কি আমাদের বিশ্বাস হয়? কাদের কাদের বিশ্বাস হয়? আমার হুজুর কেবলা জান হায়াতে জিন্দা অলি, আমার হুজুর কেবলা জান রওজা মুবারক থেকে জাকরানদের সব কিছু ওই আল্লাহ পাকের নূরময় জগৎ থেকে নূরের চক্ষু দ্বারা আমার কেবলা জান হুজুর দেখতে পান। কি বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়। বন্ধুগণ আমার, আমার কেবলা জান হুজুর এত বড় মহান আল্লাহর অলি, শুধু আল্লাহর অলিরা কেমন আপনারা অনেকে জানেন যে হযরত খিজির আলাইহি সালামের কথা আপনারা শুনেছেন কি শুনেন নাই? খিজির আলাইহি সালাম 250 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছেন, লক্ষ বছর আগে, লক্ষ লক্ষ বছর হয়ে গেছে তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু খিজির আলাইহি সালাম আজও তিনি জিন্দেগিতে হায়াতে আল্লাহ পাক তাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, ঠিক না বে? ঠিক। ভাইরা আমার, সময় তো বেশি নাই, যার জন্য ওয়াজ করার মতো এখানে তো সবাই আমরা ওয়াজ করতে পারি, কিন্তু এটা হলো বরকাতান স্বরূপ কেবলা জান হুজুরের কদম মুবারকে দাঁড়িয়ে একটু দোয়া, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া, কেবলা জান হুজুরের কদম মুবারক থেকে রহমত দয়া ভিক্ষা নেওয়া, আমার হুজুর কেবলা জানের ওসিলায় যেন আল্লাহ পাক দয়া করে আমাদেরকে রহমত দান করে, আমরা সকলে বলি আমিন। আমার ভাইরা, সেই জন্য যারা আজকে আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলেন, আমি তাদেরকে বলে দিতে চাই যে আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ইমান থাকবে না, তারা কুফরি করবে, কারণ অলি আল্লাহর কথা কোরআনের মধ্যে এসেছে, ঠিক কিনা? অলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলা মানে হলো কুফরি করা। সুতরাং আমরা যেন কেউ অলি আল্লাহদের বিরুদ্ধে কোনো শেকায়াত গিবাত যেন না করি। আর যারা অলি আল্লাহ বিরোধী তাদেরকেও বলে দিতে চাই যে তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে তোমরা বসতে পারো, হাদিস কোরআন নিয়ে আমরা তোমাদের সাথে ইনশাআল্লাহ লক্ষবার চ্যালেঞ্জ মোকাবেলা করব। সুতরাং আর আমি কথা বলবো না। আমালাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।